আমার এমনিতে জ্বর, কিন্তু জ্বর বলা যাচ্ছে না, কারণ আপনি করোনা বলে আবার দৌড় দেন। এত ঝামেলা। এখন যদি জ্বর কাশি ঠান্ডা বলা হয়, আমার বউ বলবে দরকার নেই। অথচ করোনা না হলেও করোনা বানিয়ে নেবে। আজকে আমার স্যার যেহেতু আজদিন হাসপাতালের মালিক, আমার বলছে হুজুর আপনার তো পরীক্ষা করা দরকার, করোনা আছে কি। আমি পরীক্ষা করিনি, কারণ জানে পরীক্ষা করলে ধরা পড়ুক আর না পড়ুক, ও মেশিন তো আবার সেই শাহেদ করিমের মতো হতে পারে, ছাতা ওর মতো একটা রিপোর্ট দিয়ে দেখা যায় 14 দিন দিল আটকে যায়। অথচ শেষ পর্যন্ত রিপোর্টে আসবে যে করোনা না, এমনি ঠান্ডা, ঠান্ডা তো লাগে। আজ 2 দিন জ্বরে আছি, তারপরে বলছি না যে জ্বর এসেছে, বলে ফেললাম। তা আপনারা আবার দৌড় দিয়েন না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম আলাও কুম তাফাজ্জান গালিজাল কলবি লাম ফাগু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাগিরহুম ফিল আমর ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। পৃথিবীর যত নফল এবাদত আছে, সর্বশ্রেষ্ঠ এবাদতের জায়গা কোরআন কেন্দ্রিক। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিম তিলাওয়াত করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদতের ভেতরে অন্যতম, বিশেষ করে নফল যত এবাদত আছে। শ্রেষ্ঠ জায়গাতে যে মানুষগুলো উপস্থিত হয়েছে তারাও এখন অন্তত শ্রেষ্ঠ। কোরআনে কারিমের সাথে বেদামি কাপড় লাগলে যেমন দামি হয়ে যায়, বেদামি কাঠ লাগলে যেমন দামি হয়ে যায়, কোরআনের সাথে কোনো মানুষ যদি লাগে তাকেও আল্লাহ দামি বানিয়ে দেয়। ইন্নাহু লাকুরআনুল কারীম, অবশ্যই আমি সম্মানিত কোরআন। এই কথা আমরা কি বলে দিচ্ছি না ও নিজেই বলছে, নিজেই বলছে ইন্নাহু লাকুরআনুল কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, সুরক্ষিত স্থানে সংরক্ষিত করা আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাবিশ্বের পালনকর্তা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। এ পর্যন্ত আমরা আসলে যে তথ্যটা অন্তত এই 3-4 আয়াত থেকে পেলাম, আগে এটা
প্রসার করা দরকার বাল্লিগু আননি ওয়ালাও আয়াত যে বিষয় তোমার জানা থাকে যদি একটা আয়াত হয় ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও এই নিয়তে যদি কোরআন পড়েন শেখেন তাহলে আল্লাহ আপনাকে না জানা ইলমের জ্ঞান দান করবে সূরা ওয়াকিয়ার এই আয়াতগুলো থেকে আল্লাহ যেটা জানাতে চেয়েছেন যে এটা সম্মানিত কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া পৃথিবীতে দুইটা জায়গা আমরা দেখি হাতের স্পর্শ লাগে না একটা হচ্ছে মায়ের পেট যেখানে সন্তান থাকে কথা বুঝতেছেন মায়ের জরায়ুতে যেখানে সন্তান থাকে ওখানে কি হাতের স্পর্শ লাগে না দ্বিতীয় নম্বরে লওহে মাহফুজ ওখানে মানুষের হাতের কোনো স্পর্শ নেই এই পর্যন্ত বলার পরে আল্লাহ কিন্তু শেষ করেন নি লা ইয়ামাসুহু এ হুর মারজা ওই ওইদিকে ওইদিকে মানে ওই যে স্পর্শ করে না ওইদিকে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ওটাকে কেউ স্পর্শ করে না তবে ইল্লাল মুতাহহারুন ইল্লা মানে ছাড়া ব্যতীত মুতাহহারুন মানে পবিত্র অথবা নিষ্পাপ মানুষ যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক একশো ভাগ পবিত্র হতে পারবে আপনি সুন্দর করে গোসল করে অজু করে একেবারে সাবান সোডা যা আছে সব দিয়ে করলেন এরপরও আপনার একশো ভাগ সাড়ে তিন হাত বডি পবিত্র হওয়া সম্ভব না হয়তো নাপাক বিভিন্ন জিনিস আপনার শরীরের ভেতরে আছে এটা যদি নাও থাকে যে রক্তগুলো চলাচল করছে রক্তগুলো যে একশো ভাগ হালাল এই গ্যারান্টি কেউ দিতে পারে অনেক হারাম টাকার রক্ত ঘুরে বেড়াচ্ছে সুতরাং এই মুতাহহারুনের ব্যাখ্যায় শুধুমাত্র উদ্দেশ্য হতে পারে নিষ্পাপ এবং পবিত্র আমরা জানি ফেরেশতারা কিন্তু এরকম নিষ্পাপ ওদের কোনো গুনাহ আছে না দুই নম্বরে ফেরেশতারা পবিত্র না ওদের নাপাকি হওয়ার সম্ভাবনা আছে আয়াতের শব্দের দিকে খেয়াল করলে আমরা যেটা বুঝতেছি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ওটাকে স্পর্শ করে না তবে ফেরেশতারা কোন ফেরেশতা যে ফেরেশতা নিষ্পাপ এবং পবিত্র তাহলে যে কোরআনের কথা এই জায়গায় আল্লাহ ইন্ডিকেট করছে বা ইঙ্গিত দিচ্ছে এটাকে আমাদের হাতে যে কোরআন এই করা শরীর কথা বুঝতেছেন না ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয় এটা সম্মানিত কোরআন ফি কিতাবিম মাকনুন সুরক্ষিত কিতাবে সংরক্ষিত করা আছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র ফেরেশতারা ছাড়া নিষ্পাপ ফেরেশতারা ছাড়া ওটাকে স্পর্শ কর তানজিলুম মির রাব্বিল আলামিন যেটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে মহান রব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে এ পর্যন্ত আমার মনে হয় ব্যাখ্যা যদি নাও করা হয় তাও মানুষ বুঝবে যে যে কোন কোরআনের কথা বলা হচ্ছে এ কোরআন কোন কোরআন লাউহে মাহফুজে যেটা আছে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ সংরক্ষিত ফলকে যেটা সুরক্ষিত লেখা আছে ওর নাম লাউহে মাহফুজ নাম কি ওখানে পৃথিবীর কোন মানুষের হাত এভাবে লেগেছে আরেকটা জায়গায় লাগে না সেটা কি বললাম মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে এখানে মানুষের হাত লাগে না যায়ও না সম্মানিত ভাইরা প্রথম নম্বর অর্থে আমি মায়ের পেট বলেছিলাম বা সন্তান যেখানে থাকে এই জায়গাটা এই আয়াত দিয়ে উদ্দেশ্য হওয়া সম্ভব না যদিও মাকনুন মানে মায়ের সন্তান যেখানে থাকে এই জায়গাটার নাম জরায়ু কিন্তু এই আয়াত দিয়ে মায়ের জরায়ু উদ্দেশ্য না কারণ মায়ের যেখানে সন্তান থাকে এখানে কোরআন শরীফ থাকে থাকে কোরআন থাকার জায়গা আরেকটা আছে দ্বিতীয় নম্বর অর্থ যেটা বলেছি লাউহে মাহফুজ এটা যেমন সুরক্ষিত সংরক্ষিত আর এখানে কোরআন থাকার সম্ভাবনা নেই কারণ ওখানেই তো ছিল তাহলে এই আয়াত দিয়ে আল্লাহর উদ্দেশ্য মায়ের ওই পেট না এ উদ্দেশ্য কি লাউহে মাহফুজ অথচ আমাদের বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে যে কথাটা বেশি বেশি প্রচার করা আছে বা আমরা অনেকে জানি যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না
এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয়। এই আয়াত কিন্তু এইটার দলিল না, অন্য কোন আয়াত হাদিস যদি বলে তাহলে তারপর ব্যাখ্যা করা লাগবে, তার শানে নজর লাগে। যে আয়াত দিয়ে আমরা অধিকাংশ মানুষ দলিল দিতে চায়, অথচ এই আয়াত এর সম্পর্কে নাজিলই হয়নি বা এরকম কোন কথা এই আয়াতের ভেতরে আমরা পেলাম। আবার যদি বলা হয় তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীকে হত্যা করতে চায় বনের বাড়িতে গিয়েছিলেন নাকি, শেষ পর্যন্ত বনের মাথায় আঘাত করার পরে যখন রক্ত ফিনকি দিয়ে বের হয়, আপন ভাই তো এই রক্ত দেখে শেষ পর্যন্ত ওনার মনের ভেতরে একটা দয়ার উদ্রেক হয়। ঠিক আছে, জীবনে কোনোদিন তুমি আমার বড় বোন মুখ তুলে আমি কথা বলি না, যদিও আমি টপ টের, মানুষ আমার নাম শুনলে ভয় পায়, কিন্তু তোমার কাছে তো আমি সেই ছোট্ট অমর, কোনোদিন মুখ তুলে কথা বলি না। আজকে তোমার আঘাত করা লেগেছে আমার, এমনকি আমার শরীর থেকে রক্ত ঝরছে, বলো দেখি কিসের কারণে এত কঠিন অবস্থা পার হয়, এরপরও মুখ খোলো না। বোন ফাতেমা ওই সময় বলেছিল, অমর যেটা আমরা পড়ছিলাম কিছুক্ষণ আগে ওই কোরআনে কারিম আমার কাছে আছে, যে আওয়াজ তুমি বাইরে থেকে শুনতে পেলে দাও আমাকে, না দেওয়া যাবে না, এই কারণে তুমি যদি গোসল করে আসো তাহলে তোমার দিতে পারে। এই অমরের জীবনী থেকে অনেকে দলিল নিতে চায় যে হযরত অমরকে যেহেতু বলেছিলেন তুমি গোসল করে আসো অজু করে আসো যাই বলেন, এগুলো করে আসলে তোমার এই কোরআন শরীফ আমি দিতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, যারা আলে আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা, এর আয়াতের শেষের দিকে আছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এটা হচ্ছে সূরা যুমারের 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো বুদ্ধিমান, কে বলছেন? বুদ্ধিমান ওই মানুষগুলো যারা আমার কোরআন শোনে এবং এর ভেতর থেকে উত্তম যে কথাগুলো এইগুলোকে যারা অনুসরণ করে চিন্তা ভাবনা করার মাধ্যমে, আন্দাজে শুনবে আর ওদিকে চলে যাবে না, কোরআনের কোনো কথা শোনার পরে আপনাকে চিন্তা ভাবনা করি সবচাইতে উত্তম যেইটা ওইটা আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ বলেন এই মানুষগুলোই হেদায়েতের উপরে আছে আর এরা হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলুন, এই জন্য যা বলছে আন্দাজে শোনার পরে হা হু এরকম করবেন না, আগে দেখবেন যে কথাগুলো আসলে বাস্তবে এবং বিবেকের সাথে মেলে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা দিয়ে যারা দলিল দিচ্ছে নেটটা বারো চিন্তা করেন না, যে হযরত ওমরকে যখন তার বোন বললেন তুমি গোসল করে আসো অজু করে আসো যাই বলে, হযরত ওমর গোসল করলে কি অজু করলে কি অনেকে পাক হবেন? আর অনেকে মুশরিক, অনেকে মুশরিকরা তো আল্লাহ নিজে জানিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ওরা নাপাক, 14 বার গোসল করলেও পাক হবে না, যতক্ষণ ওরা মুসলিম না হবে কালেমা না পড়বে ততক্ষণ ওরা গোসল করলেও পাক না। তাহলে ওনার বোন যে গোসল করতে বললেন কে, পাক পবিত্র হওয়ার জন্য, তাহলে এই দলিল এই জায়গায় সেট করেন, আপনার বিবেক নেই। আর দ্বিতীয় নম্বর, ওই সময় যখন অজু আর গোসলের কথা বললে তিনি যে হিজরিতে মুসলমান হয়েছিলেন এই ঘটনা ঘটে, ওই সময় তো অজু গোসলের আয়াত নাজিল হয়েছে, এখানে আলেন নেই, ওই সময় অজু গোসলের আয়াত নাজিল হয়েছে, কেবল কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তো এখনো গোসলের আয়াত নাজিল হয়নি। গোসলের আয়াত কোনটা, অজুর আয়াত কোনটা, এগুলো অনেকে জানে না যে অজু এবং গোসলের আয়াত নাজিল হওয়া লাগবে তারপরে তো সে আয়াত দিয়ে আপনি দলিল দেবেন, আয়াতই নাজিল হয়নি দলিল দিচ্ছেন কি? এই দুইটা বিষয় আপনি খণ্ডন করতে পারবেন না। এক নম্বরে ওনার বোন ওনাকে যে গোসল করতে বললেন আসলে পবিত্র হওয়ার জন্য না, পাক হওয়ার জন্য না, কারণ ও জানে যে ও গোসল করলে অজু করলেও পাক হবে না, কারণ ও তো মুশরিক, ওনাকে অজু গোসল করতে বলেছিলেন এই কারণে হযরত ওমর তো রেগেছিলেন। আর বিজ্ঞান এখন জানাচ্ছে যাদের রাগ বেশি হয় ওরা যদি খুব বেশি রাগান্বিত হয় তাহলে গোসল করলে অজু করলে শরীরে পানি ছিটালে এই রক্তটা ঠান্ডা হয়, ওনার বোন এইটা বুঝেছিলেন যে ওরা যদি গোসল করতে বলি অন্তত রাগটা পড়ে যাবে,
আর এই রাগ অবস্থায় যদি আমি সূরা তাওহা এখন পড়ছিলাম যদি তুলে দেই ও সিঁড়ি ফেলতে পারে কথা বুঝতেছে তাহলে ওনার হামনাকে পবিত্র করার জন্য গোসল করতে বলেননি বললে যদি গোসল করতেই বলেন তাহলে হয়তো রাগ যেন কমে যায় এই কারণে বলেছেন নবীজির হাদিস হচ্ছে কারো রাগ যদি বেশি হয় সে যেন গোসল করে কারণ রক্তের ভেতরে যে গরমটা এই গরমটা এই 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 কি এটা নাম আছে ইংরেজিতে এই এই ভাবটা কেটে যায় এরপরও যদি ওর রাগ না পড়ে তাহলে ও যেন অন্তত শুয়ে পড়ে ষাট হয়ে শুয়ে পড়ে এরপরও যদি রাগ না যায় ও যেন আস্তা ফিরল রাগ আসে শয়তানের পক্ষ থেকে এই সিস্টেমের প্রথম নাম্বার ওই জন্য গোসল করে উনি পা খাওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য আসলে বলেন নাই বলেছিলেন ওর রাগটা যেন পড়ে যায় সম্মানিত ভাইরা আমি যেটা বুঝেছি আয়াত দিয়ে মারাত্মক কোন নাপাকি যেটা নাপাকে নাজাসাতে গালিজা খাফিফা গুলো বাদ দিলাম গলিজা যেটা আছে এটা যদি কারো শরীর থেকে নির্গত না হয় তাহলে সে কোরআন শরীফের কাছে আসতে পারবে না পড়তে পারবে না এটা একটা চক্রান্ত মনে হচ্ছে আমার কাছে আমার এই চেষ্টা সাধনা এই গবেষণা ভুল হতে পারে যাদের আরো বড় বড় মাথা আছে আপনি চিন্তা করেন কারণ একটা মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারলে তাকে ধোকা দেওয়া সহজ এই জন্য পৃথিবীর কোন এবাদতে আউযুবিল্লাহ পড়া লাগে না কিন্তু কোরআন পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগে শুধু না পড়া ওয়াজিব না পড়লে গুনাহ হবে ফাইজা করাতাল কোরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা নাহাল 99 নম্বর আল্লাহ তাআলা বলেন হে নবী যখন কোরআন পড়বেন তখন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চান ফাস্তাইজ আদেশ করছেন আল্লাহ আল্লাহর আদেশ মানা বান্দার জন্য ফরজ এটা নবীজির মাধ্যমে এসেছে এই জন্য আমাদের জন্য ওয়াজিব কোরআন শরীফ পড়তে গেলে কেউ যদি আউযুবিল্লাহ না পড়ে ওর ওয়াজিব তরক করার গুনাহ হবে কেন বলেন তো নামাজ পড়তে হলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে ওর নামাজ হবে না এমন কথা আছে রোজা রাখেছে কিন্তু আউযুবিল্লাহ পড়েনি রোজা হবে না যাকাত দেবে আউযুবিল্লাহ পড়েনি যাকাত হবে না হজ করতে যাচ্ছে আউযুবিল্লাহ পড়েনি হজ হবে না একজন বলছে হবে না এই যে ইবাদত গুলোর কথা বলছি এই কি ছোট ইবাদত ইসলামের বড় বড় ইবাদত অথচ আউযুবিল্লাহ পড়া লাগেই না না পড়লেও অসুবিধা নেই পড়লে ভালো কিন্তু কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ যদি কেউ না পড়ে ছোট গোনা হবে না বড় গোনা ওয়াজিব তরক করার মতো গোনা কেন কেনর জবাব এই পৃথিবীর কোন এবাদতে শয়তান এত ধোকা দেয় না কারণ জানে কোরআন শরীফ পড়ে যদি ও বুঝে ফেলে তাহলে আমার শয়তানি কাজ কারবার সব ধরে ফেলবে আর একটা মানুষ যদি কোরআন দিয়ে জীবন চালাতে না পারে তাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে শয়তান তার সাথে জাহান্নামে নেওয়া ওর জন্য সহজ এ ভাইয়ের বয়স হয়তো মনে হয় 60 বছর হবে নাকি 50 বছর এই 50 বছরে 50 বছরে উনি কতদিন অজু করে থাকা একাধারে একাধারে 50 বছরে অজু করে থাকা সম্ভব কয়দিন আমি একটা হিসাব করে বলবেন যে 50 বছরে খুব বেশি হলো না 5 বছর অজু করেছিল মানে গড় হিসাব 50 বছরের ভেতরে 5 বছর অজু অবস্থায় ছিল 45 বছর উনি অজু অবস্থায় থাকা সম্ভব না ঘুম আছে খাওয়া দাওয়া আছে সংসার আছে এরপর দুনিয়ার বিভিন্ন কাজ কারবার আছে এই কথার সাথে আপনারা একমত তাহলে উনি মুসলিম ওনার জীবন চলবে কি দিয়ে কোরআন দিয়ে কথা বলেন না কেন অজু ছাড়া যে সমস্ত ছোটখাটো নাপাকি আছে এই যে ভাই এরপরে পোশাক পায়খানা থেকে বের হয়ে আসলেন এরপরে আপনার এমনিতেই ওজন নেই স্বাভাবিক অবস্থায় এই অবস্থায় আপনি কোরআন হ্যাঁ আরবি টু আরবি যেটা হাফেজি যে কোরআন শরীফ এইটা আপনাকে আমি ওজু ছড়া ধরার জন্য পারমিশন দেব না ওটা পবিত্র হয়ে আপনাকে ধরা লাগবে এমনিতেই তাফসির লেখা আছে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে সেইটা বিভিন্ন ভাষায় বাংলা তো শুধু বাংলাদেশে আর ভারতে আর আসামে এগুলো চলে বাইরের দেশে গেলে কি আপনি তাফসির বাংলায় পাবেন কিছু ইংরেজিতে অথবা আরবিতে তাফসির পাবেন অথবা উর্দুয়
অথবা ফারসি যে কোন যে ভাষা যেখানে চলে তামিলনাড়ু গিয়েছিলাম ওখানেও তাফসীর আছে কিন্তু তামিল ভাষায় কি ভাষায় ওরা তামিল ভাষায় তাফসীর পড়ছে কারণ ওইটা পড়তে গেলে আমারে ওযু করা ছাড়া পড়া যাবে না ধরা যাবে না ওর কাছে তাহলে ওনার জীবন চলবে কি দিয়ে মানে 5 বছর একাধারে ওযু অবস্থায় ছিল কিন্তু বাকি 45 বছর সম্ভব না তাহলে কোরআন থেকে দূরে সরে রাখা ওনার মানে একেবারে না চাইলেও সরে থাকতে উনি বাধ্য কারণ ও 24 ঘন্টা ওযু করে থাকবে কি করে আমার মনে হয় ইহুদি খ্রিস্টানদের মেধা ওদের সূক্ষ্ম ষড়যন্ত্রের এটা একটা অংশ মানুষ যেন কোরআন থেকে দূরে থাকে আপনারা লরেন বুতের নাম শুনেছিলেন টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বুতে মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একজন মুসলমানকে ডেকে বলেছে যে আমি ইসলাম জানতে চাই কিন্তু মুসলমান হব না আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে চাই কোন বই পড়লে আমি সঠিক ইসলাম জানতে পারি সেই বই আমার হাতে তুলে দিন মুসলমান যে কেউ কোনো হিন্দু যদি আপনাকে এসে বলে কোনো খ্রিস্টান যে আমি মুসলমান হব না কিন্তু ইসলাম সঠিক ইসলাম জানতে চাই কি পড়লে আমি ইসলাম জানতে পারি সেটা আমার কাছে তুলে দিন আপনি কি দেবেন বুঝে শুনে বলে কোরআন শরীফ যে একটা হিন্দুর হাতে তুলে দেবে হ্যাঁ অত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অত কোরআন শরীফ পেলে ছিঁড়ে ফেলবে লো বলেছে কি যে আমি মুসলমান হব না কিন্তু ইসলাম তাও সঠিক ইসলাম জানতে চাই পৃথিবীতে সঠিক ইসলাম জানার মতো একটাই কিতাব আছে তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে যত বই আছে কোন বই পড়লে দেখলে বুঝলে ওটা 100 ভাগ ইসলাম আপনি জানতে পারবেন কেউ যদি বলে যে এই যে ফাঁসা আইলে আমল তুলে দিন হবে এরকম যত আরো কিতাব আছে কেন হবে না কেন এই যে জালিকাল কিতাব লা রাইবা ফি জালিকাল কিতাব এই কিতাবের আগে আলিফ লাম কি আছে আলিফ লাম কয় প্রকার আলিফ লাম চার প্রকার এখানে মনে হয় আলেম নেই পড়াশোনা করলে ওগুলো মনে রাখা লাগবে একদিক থেকে পড়বেন আর একদিক থেকে ভুলে যাবেন পড়াশোনা একদিন না পড়াতে ভালো আমাদের মাঝে মাঝে মোতালা করবেন মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এখানে জালিকাল কিতাবের আগে যে আলিফ লাম দিয়েছেন এই আলিফ লাম চার প্রকারের এখানে এক প্রকার আলিফ লামের নাম আছে আলিফ লামে ইস্তিগরাকি ইস্তিগরাকি মানে কি ডুবন্ত গারকন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডুবন্ত ইস্তিগরাকি এর আসল মূল মাদ্দা হচ্ছে গার গাইন রাকাব গারকন মানে কি ডুবে যাওয়া গারকন মানে ডুবে যাওয়া মানে মানে এই মসজিদের ভেতরে এখন আমরা যারা আছি সব ডুবে আছি কি আছি জালানা দরজা বন্ধ করে যদি এই মসজিদ কেউ তুলে সাগরের ভেতরে ফেলে দেয় তাহলে আমরা কি সব ডুবে যাব না এই আলিফ লাম এইভাবে মনে রাখবেন তাহলে মনে থাকবে ভালো উদাহরণ সহ মনে রাখলে ওটা আর ভুল হয় না আমি সেই আইনে পড়েছিলাম যে আলিফ লাম ইস্তিক রাখলে কারে বলে সে গারপন ডুবন্ত আমারে বুঝিয়েছে এ পর্যন্ত আমার মনে আছে আপনার এই দুই তিন বছর আগে দাখিল পাশ করেও যদি মনে না থাকে আপনার তার 30 বছর পরে আপনার বড় কথাও মনে থাকবে মনে রাখতে হলে সহজ উপায় বললাম যে উদাহরণটা আগে দিবেন উদাহরণটা মনে রাখ গারকন মানে ডুবন্ত যেখানে সব ডুবে থাকে এখানে জালিকাল কিতাব দিয়ে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে যার ভেতরে কোনো সন্দেহ সংশয় নেই বলে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি বলে যে আমি সঠিক ইসলাম জানতে চাই নির্ভেজাল ইসলাম কিন্তু আমি মুসলমান হব না তার কাছে তুলে দেওয়া লাগবে দুনিয়া কোনো কিতাব না তুলে দেওয়া লাগবে কি এজন্য কবরের ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার অন্যতম জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে মার রব্বুকা আমার নাবিজ্জুকা আমার দীনুকা ফেরেশতারা বলবে তুমি সেই কথাগুলো বললে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ তুমি এই কথাগুলো পেলে কোথায় তোমার রব যে আল্লাহ তুমি কোথায় পেয়েছো আপনাকে বলা লাগবে যে আমি কোরআন পড়ে পেয়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে যে আলহামদে হামদের আগে কি
এটা কোন প্রকার আলিফ লাম এস থেকে রাখলি কার্টুন আমার যত প্রশংসা সব এই আলিফ লামের ভেতরে ডুবে আছে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম প্রশংসা এই ডুবন্ত ভিতরে ছাড়া আর বাইরে কোনো প্রশংসা নেই তার মানে আমি যত প্রশংসা করতে পারি আমি না পারি সব প্রশংসা এর ভেতরে আছে এই জন্য আলহামদু দেওয়া আছে শুধু হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লে অর্থ হয়ে যেত কিন্তু সব প্রশংসা এর ভেতরে লুকিয়ে থাকতো না ডুবে যেত না আমি আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিলাম যে আমার আর প্রশংসা করার কায়দা নেই যা করার করেছি এখানে আলহামদু কেউ না বলে আলহামদু যদি বলে হামদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশংসা হামদ মানে কি মাদা শব্দের শাব্দিক অর্থ প্রশংসা মাদা মানে নাকি ঘুমিয়ে পড়লেন মাদা মানে কি হামদ মানে প্রশংসা তো মাদা না দিয়ে হামদ দিলেন কেন মাদা ব্যবহার করা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ সৃষ্টি জগতের কোন প্রশংসা যদি কেউ করতে চায় তাহলে মাদা শব্দ ব্যবহার করা হয় আর শুধু আল্লাহ পাকের ক্ষেত্রে যদি কেউ প্রশংসার বাণী উচ্চারণ করে তখন মাদাও বলা যায় কিন্তু নির্ধারিত একটা শব্দ আছে তার নাম হাম এই হামদের আগে আমি আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিয়েছি যে প্রশংসা আমি যা করছি সব এই হামদের ভেতরে আমি ঢুকিয়ে দিলাম যে আমার আর প্রশংসা করার কায়দা নেই যা করি সব তোমার জন্য তাহলে আপনি কি বলবেন যে আমি পেয়েছি কোথায় ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ ঠিক আছে কারণ ফেরেশতারা কোরআন শরীফ চেনে না চেনে না ওই জায়গায় যদি পৃথিবীর অন্য কোন কিতাবের নাম বলে আপনার দাঁত মুখ যা ছিল আরো খুলে ফেলবে কারণ অন্য কোন কিতাব তো ফেরেশতারা চেনে না চেনে আপনি আপনার পীর সাহেবের একটা কিতাবের নাম বলে দিলেন যে আমি এই এই কিতাবে পেয়েছি সে যে কিতাবই হোক ওই কিতাব তো ফেরেশতারাও চেনেও না ও কোনোদিন নামও শোনেনি আপনি আন্দাজে বলে দিলেন যে আমি অমুক কিতাবে পেয়েছি আমার পীরের লেখা আপনার দাঁত মুখ যা ছিল থাকবে তো না আরো দু একটা থাকলেও খুলে ফেলবে এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম পৃথিবীর কোন মানুষ এখন যদি অন্য ধর্মের মানুষ এসে আমাকে বলে যে ভাই আমি মুসলমান হব না কিন্তু নির্ভেজাল ইসলাম জানতে চায় তাকে তুলে দেওয়া লাগবে কি কোরআন শরীফ এই লরেন বুথের কাছে কোরআন দেওয়ার পর শুধু কোরআন না সিয়াসির তার ছয়টা হাদিস দিয়েছে কোরআনের তাফসির দিয়েছে তিন সেট এই সাতটা ওইদিকে ছয় আর এদিকে তিন কত হয় আর একটা কোরআন এই দশটা বই তার কাছে দিয়েছে এই দশটা কিতাব উনি একাধারে তিন বছর তাই আনাকুম জানাকুম সানাকুম না পড়ার মতো পড়েছে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে যখন মুসলমান হয়ে ওনার নাম পাল্টানো হলো তখন সাংবাদিকরা বলছে পৃথিবীর বড় ধর্মের নাম এখন খ্রিস্টান ধর্ম সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মে খ্রিস্টান আর আপনি জাতিতে একজন খ্রিস্টান সেইটা ছেড়ে আপনি মুসলমান হলেন বলছে দেখেন আমি মুসলমান হওয়ার আগে এই যে তিন বছর এই দশটা কিতাব একাধারে পড়েছি আর আমি নিজে অনার্স মাস্টার্স করা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডক্টরেট করা একটা মেয়ে আমি তো আনাকম জানাকম সানাকম পড়িনি যেভাবে পড়া দরকার ওইভাবে পড়েছি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিল আশ্চর্যের বিষয় যেখানে লাল দাগ দেয় দেখে তার পরের আয়াতে অথবা পরের সোরাতে আল্লাহ ওই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত আমার জীবনের ভুল ধরা পড়ে গেল যে আমি লাল দাগ মারি কোথায় আর জবাব দেয় কোথায় এই জন্য আমি অন্য ধর্মে আর না আমি মুসলিম হয়ে গেছি এই কারণে এখন যদি আপনি বলেন যে ওর তো ওযু নেই ও তো পাক না ওর কাছে আমি তাফসীর ওর কাছে আমি হাদিস দেব কোন কারণে সত্যি করে বলেন তো আপনার মগজে কি বলে ও কি মুসলমান হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য আমার মনে হয় কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এটা হতে পারে আমার একশো ভাগ বলছি না কারণ একটা মানুষ তো চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা অজু গোসল করে থাকা সম্ভব না খুব বেশি হলেও তিন চার ঘন্টা সম্ভব আর বাকি সময় এমনিতেই মানুষ মনের অজান্তেই নাপাক হয়ে যায় তাহলে সম্মানিত কোরআন আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে নাজাসাতে গালিজা যেটা বড় নাপাকি
এইগুলো বাদ দিয়ে ছোটখাটো নাপাকিতে কোরআন শরীফের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের অর্থ এগুলো পড়তে কোনো মানা অন্তত থাকার কথা না। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার আর 10-15 মিনিট কথা বলার পরে লিখে দেবেন। কথা বুঝতেছেন? তাহলে সম্মানিত কোরআনের কাছে আমরা যারা এসেছি আমরাও সম্মানিত হয়েছি, কারণ খায়রুকুম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর যত শিক্ষক আছে, শিক্ষা আছে, যারা কোরআন শেখায় এবং নিজেরা শেখে, শেখায় এবং শেখে, নবীজি বলেন এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। শব্দটার দিকে খেয়াল করেন, সর্বোত্তম মানুষ। রিজিকের যে স্তর গুলো আমরা জানি কোরআন হাদিস পড়ে, রিজিকের কিন্তু স্তর আছে। কিসের? জান্নাতেরও স্তর আছে। জান্নাতের স্তর কয়টা? আটটা। জাহান্নামের স্তর? রিজিকের স্তর চারটা। রিজিকের যে স্তর গুলো আছে চারটা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদের রিজিক তোমরা খরচ করবে। এই রিজিক কি? শুধু টাকা পয়সা না, রিজিক আবার প্রকার আছে, এর স্তর আছে, এর ধাপ আছে। রিজিকের প্রথম নম্বর স্তরের নাম হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর রিজিকের নাম কি? পৃথিবীতে সর্বনিম্ন স্তর আল্লাহ তাকে দিয়েছে যাকে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ির মালিক বানিয়েছে, তাকে মনে করবেন যে সর্বনিম্ন স্তর দিয়েছে। সর্বনিম্ন স্তরের পরে দ্বিতীয় নম্বরের নাম হচ্ছে সর্বোচ্চ স্তর। কি? সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে সুস্থতা। একটু ভাবেন আপনি কোন স্তরে আছেন। পৃথিবীর সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি, আর সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা, আর তিন নম্বরে হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে যাকে আল্লাহ নেককার স্ত্রী অথবা নেক স্বামী দিয়েছে আর পরিশুদ্ধ সন্তান দিয়েছে। পরিশুদ্ধ সন্তান বলতে শুধু নিজে জন্ম দিয়েছেন এইটাই না, পরিশুদ্ধ সন্তান ছিলেন হযরতে ইসমাইল নবী। কে ছিলেন? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কি পরিশুদ্ধ সন্তান না? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা জবাবও দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, তুমি যে নেককার সন্তান চাইলে আমি তোমাকে একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এজন্য নেককার এবং পরিশুদ্ধ সন্তান হতে হলে তাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আর এই সন্তান বলতে শুধুমাত্র যে যাকে জন্ম দিলেন এই সন্তানই না, তার প্রমাণ হচ্ছে এই যে কাশেম ভাই, উনি যদি বিবাহের এক মাস পরে বিদেশে চলে যায়, 10 বছর পর দেশে আসতেছে, সন্তান হয়েছে বিবাহের 2 মাস পরে, কতদিন? 10 মাস 10 দিন পরে। তো উনি কি দেখেছে? ওনার ছেলে ওনারে দেখেছে? এখন বয়স কত? 10 বছর। এখন ওনার স্ত্রী যদি বলে চল বিমানবন্দরে তোর বাবা আসতেছে, উনি বলবে কিসের বাবা? ওর তো জন্ম দিয়েছে আমারে, ওরা তো দেখেইনি। এ বললে কি হবে? কারণ ওর বাবা কে এটা সব চাইতে ভালো জানে ওর মা, যদিও 10 বছর উনি দেশে। এ কথা শুনে ওনার ছেলে যদি বিশ্বাস করতে পারে না দেখা বাবারে শুধু মায়ের কথা শুনে, এর চাইতে বেশি বিশ্বাস আমরা করি ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে, যেহেতু কোরআনে আছে। আমি কুষ্টিয়াতে এসপি সাহেব আমারে ডাক দিয়েছি, আমারে ডাক দিয়ে বলছে হুজুর কুষ্টিয়া জেলায় আপনাকে আমি কোরআনের কথা বলতে দেই না। কেন জানে? কেন? যা আপনি জাতির পিতা বঙ্গবন্ধুকে মানেন না এই কারণে। একটা কথা হইলো, আপনি একটা এসপি, জাতির পিতা আমি বঙ্গবন্ধুকে মানি না, বিষয়টা তো এমন না, উনি বাঙালি জাতির পিতা, কিন্তু মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহর ঘোষণা হচ্ছে, এটা কি মানানো না কোরআনে আছে? সূরা হজের 78 নম্বর আয়াত পড়ে আমি বললাম, আমি বলেছি আয়াতটা ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখানে কিন্তু মিল্লাতা আবি কানা কুম, যে তোমাদের
জাতির পিতা মুসলিম জাতির পিতা সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ অথবা ইব্রাহিম কোন মুফাসসিরুন ইকরাম এখানে ফাইল হুয়ার ফাইল ইব্রাহিম নবীকে ধরেছে কারণ মুসলিম এই শব্দটা নাম দিয়েছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তাহলে আমাদের নাম যে মুসলিম নাম দিয়েছে কে কারণ সন্তানের নাম রাখে বিশেষ করে বাবা আমাদের সন্তান আমরা যেহেতু সন্তান তার আমাদের নাম রেখেছে কে ইব্রাহিম কে আমাদের পিতা যিনি তাহলে মুসলিম জাতির পিতা তো আমি কোরআনে বর্ণিত এই আয়াত অনুযায়ী তাকেই মানি এরপরে শেষ পর্যন্ত বলে দিল না আমি আপনাকে কোরআনের কথা অন্তত এই জেলায় যতদিন আসি বলতে দেব না দেন আমি আপনি জোর করে কিছু করা যাবে ক্ষমতায় আছেন না দেন কিন্তু আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার সন্তানরা এসে আমারে বলবে হুজুর কোরআন শরীফ পড়িত ওই সময় কোরআন পড়লে কিন্তু আপনার শাস্তি আরো বেড়ে যাবে সব কথা তো আর বলা যায় না আবার উল্টা দিকে নিয়ে যাবে সম্মানিত ভাইরা আমরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কোরআনে কারিম থেকে এই পৃথিবীর সর্ব উত্তম শিক্ষা যারা করছে এবং দিচ্ছে এদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর নেই রিজকের সর্ব উত্তম স্তরের ভেতরে দুইটা শব্দ আছে একটা নেককার স্ত্রী নেক স্বামী অথবা পরিশুদ্ধ নেককার সন্তান যারা এগুলো পেয়েছেন নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান সন্তানের ব্যাখ্যায় আমি গিয়েছিলাম ওই দিকে সন্তান বলতে শুধু যারা দুই তিনটা ছেলে জন্ম দিয়েছেন এইটা যে দল আপনি গঠন করলেন ওই দলে যারা আছে ওই দলীয় মানুষগুলো আপনার সন্তান সুতরাং আপনার সন্তান যদি আপনার নাম নিয়ে ধর্ষণ করে বেড়ায় আপনি মা হন বাবা হন আপনি কিন্তু দায় এড়াতে পারেন আপনি আর যা পেয়ে থাকেন দুনিয়ায় হয়তো 50 বছর ক্ষমতায় থাকবেন কিন্তু রিজকের যে সর্ব উত্তম স্তর এটা আপনি পান না কারণ আপনার সন্তান ধর্ষণ করে বেড়ায় ও 100টা ধর্ষণ করে আরো মিষ্টি বিলাস কিন্তু আপনি তো পরিশুদ্ধ নেককার সন্তান পাননি অথচ আপনি কিন্তু ক্ষমতা পেয়েছেন ক্ষমতা এটা রিস্কের কত নম্বর স্তর সর্বনিম্ন স্তর এটা সর্বনিম্ন স্তর এটা সর্বোচ্চ স্তর সুস্থতা এই যে আমি এখন টের পাচ্ছি যে আমি তো কই পাইনি আমার এমনিতেই জ্বর কিন্তু জ্বর বলা যাচ্ছে না কারণ আপনার করোনা বলে আবার দৌড় দেব এখন যদি জ্বর কাশি ঠান্ডা বলা হয় আমার বউ বলবে দরকার নেই অথচ করোনা না হলেও করোনা বানিয়ে নেবে আজকে আমার স্যার যেহেতু আদিন হাসপাতালের মালিক আমার বলছে হুজুর আপনার তো পরীক্ষা করা দরকার করোনা আছে কি আমি পরীক্ষা করিনি কারণ জানে পরীক্ষা করলে ধরা পড়ুক আর না পড়ুক ও মেশিন তো আবার সেই শাহেদ করিমের মতো হতে পারে সাতা ওর মতো একটা রিপোর্ট দিয়ে দেখা যায় 14 দিন দিল আটকিয়ে না অথচ শেষ পর্যন্ত রিপোর্টে আসবে যে করোনা না এমনি ঠান্ডা ঠান্ডা তো এমনি লাগে আজ 2 দিন জ্বরে আছি তারপরে বলছি না যে জ্বর এসেছে বলিয়া ফেললাম তা আপনারা আবার দৌড় দিয়েন না আমি রিস্কের চতুর্থ নম্বর স্তরের নাম হচ্ছে সর্ব না পরিপূর্ণ স্তর রিস্কের চতুর্থ নম্বর স্তরের নাম কি পরিপূর্ণ স্তরের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর রেজা বন্দি অথবা সন্তুষ্টি এইটাই মমিন জীবনের আসল পুঁজি আমরা এটা পেলাম কিনা আমরা জানি না আর এটা পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে কোরআন শরীফ যারা এখানে ছাত্র হয়ে ইমাম সাহেবের কাছে খতিব সাহেবের কাছে কোরআনটা শিখেছেন অবশ্যই অরাতিলিল কোরআন তারতিলা অনুযায়ী শিখেছেন আমার মনে হয় আমি জানি না দেখবো দু একজনকে ধরে দেখি যেহেতু উনি আলেম ওনার পড়াও শুদ্ধ আছে অবশ্যই ওইভাবেই পড়িয়েছে আর ওই এই আলোটা যদি ভেতরে এসে যায় তাহলে আপনার অন্তরটা মানুষের অন্তর হিসাবে পরিগণিত হবে কোরআনের জ্ঞান যদি না থাকে পৃথিবীর সব কিছু আপনার ভেতরে থাকলেও ওই যে ডক্টর জিয়া রহমানের মতো এই লোকটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমের পার্থক্য বোঝে না খোদা হাফেজ আল্লাহ হাফেজের পার্থক্য বোঝে না
যদিও জানি এই সমস্ত মানুষগুলো রাম আর বাম আর নাস্তিকদের মন পাওয়ার জন্য কিছু উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলে, এদেরকে তো কুকুরও ডাকে না, ওদের ওই ডিপার্টমেন্ট ছাড়া ওদেরকে বাইরে কেউ চেনেও না। এই ভাইরাল হওয়ার জন্য আর মানুষ যেন আমার চেনে আর টিভিতে মাঝে মাঝে আমার ডাকে, এই কারণে হয়তো এই কথাগুলো বলে, আমরা ওদের পেছনের অবস্থা এইটা জানি। তাছাড়া এই এতটুকু বিষয় যদি না বোঝে আমি ওনারে বলবো আপনাকে স্যার বলতে আমার ঘৃণা লাগে, কারণ সালাম শব্দ এবং হাফিজ এই শব্দটা তো আমির হামজার বানানো না, এটা সরাসরি আল্লাহ বানিয়েছে। সালাম দিতে হবে আফসোস সালাম কবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া এই নিয়মটা দিয়েছি সরাসরি নবীজি। নবীজির আগে দিয়েছে আল্লাহ তাআলা নিজে, আদম নবীকে তৈরি করার পরে আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে সালাম দাও, কি দাও? কারণ সালামটা নাম, এ কার নাম? আল্লাহর নাম। সেই নাম নিয়ে যারা ব্যান্ডাক কথা বলে, যা আগে শুনতাম ছোটবেলা সালামু আলাইকুম বলতো আর এখন দেখি শুদ্ধ করে বলে আসসালামু আলাইকুম, এরা হয় জঙ্গিবাদের ট্রেনিং পায় অথবা এরা জামাত ইসলাম করে। একটা কথা হলো, আপনি একটা স্যার বিশ্ববিদ্যালয়ের আপনার মন এত ছোট কেন? আগে শুনতাম খোদা হাফিজ বলতো, এখন বলছে আল্লাহ হাফিজ। খোদা হাফিজ আর আল্লাহ হাফিজের পার্থক্য কত তাও জানেন? আমার মনে হয় ওনারে মক্তবে ভর্তি করে ওই ছেলে মেয়েদের কাছে পড়ানো দরকার। এতটুকু যদি আপনি বুঝতে অক্ষম হন, নাকি বোঝার পরও না বোঝার ভান করে আসেন? খোদা শব্দটা 100 বার বললেও একটা নেকিও হবে না, কারণ খোদা শব্দটা আল্লাহর কোনো নাম না, এটা ফার্সি একটা শব্দ, পার্সিয়ানরা এই শব্দ ব্যবহার করে। কিন্তু আল্লাহ হাফিজ, এই হাফিজ শব্দ কোরআনে আছে, সূরা কফের ভেতরে দেখবেন হাফিজ শব্দ আছে, ও 26 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আছে হাফিজ। কি জানো আয়াতটা? কফল কোরআনিল মাজিদ, এরপরে 2-3 আয়াত পড়ে হাফিজ শব্দটা আছে। হাফিজ মানে সংরক্ষণকারী, আমাদের হেফাজত করতে পারে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাই আল্লাহ হাফিজ, আল্লাহ তোমাকে হেফাজত করবে, কে কথা বলা খারাপ? খারাপ মানে এটা বলা দরকার মুসলমানদের। অথচ এখন বাস্তবতায় আমরা কিছু নাস্তিকের কথার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, কেউ যদি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, প্যান্ট পায়জামা টাকনোর উপরে পড়ে, জামাতে নামাজ পড়তে যায় চলেন এ কথা বলে, অথবা আল্লাহ হাফিজ বলে, আসসালামু আলাইকুম বেশি বেশি বলে, তাহলে নাকি জঙ্গিবাদের ট্রেনিং পায়, জামাত শিবির হয়ে যায়। একটা কথা হলো, এই শব্দগুলো পার্থক্য করতেও যারা জানে না তাদের জ্ঞান পাপি বলা যায়। এই মানুষগুলো আসলে জ্ঞান পাপি, আমরা বলবো এই লোকটা আর ইমান আর নেই, যেহেতু সরাসরি হাত দিয়েছে কোরআনে। আমাদের ব্যক্তিগত কারো গায়ে হাত দিলে আল্লাহর কসম আমি কিচ্ছু বলতাম না, যেহেতু কোরআন এবং নবীজির হাদিসে হাত দিয়েছে, যেখানে বারবার নবী জানাচ্ছে আফসোস সালাম, বেশি বেশি সালাম দাও, সেই জায়গা নিয়ে ব্যঙ্গাত্মক করেছে। ওর ইমান তো নেই, অত বেঈমান হয়ে গেছে। আর এইরকম কোন মানুষ মারা গেলে ওরে কবরে না দিয়ে পুড়িয়ে ফেলা ভালো, অত এমনি আগুনে যাবে আগে থেকে আগুন। দু একটা শয়তান ধরে করেন, দেখেন এমনি শয়তান গুলো টাইট হয়ে যাবে। আর এই বিডিসি, এরপরে 21 টিভি, সময় টিভি, এদের তো কোনো কাজ কাম নেই, লোক আসল কথাগুলো প্রচার করে না। দেখবেন এই সমস্ত চ্যানেলে আজান হয় না, কোরআন তেলাওয়াত হয় না, নামাজের দৃশ্যগুলো দেখা যায় না, শুধু আলেমদের বিপক্ষে আর ইসলামকে কি করে ভুল ধরা যায় এই চিন্তায় আছে। আর নারী ও নারী কিসে? এই যে এক সাংবাদিক বলেছে, আমি রাত 12টার পরে কই, আমার তো কেউ কিছু করে না, করবে কি, ও তো জায়গাও নেই। আমি আর নিচে নামলাম না, ওকে মহিলা বলা যায় ওরে? মহিলার কোনো কিছু ওর ভেতরে নেই, নাউজুবিল্লাহ মিন জালিক, যত শয়তান সব এক জায়গায় হয়। আপনারা যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষ, যেটা রেকর্ড হচ্ছে, 16 কোটি মানুষের প্রতিবাদে 71 টিভি এখন যে অবস্থায় আছে, এই ঝড় যদি আর 2-3 দিন চলে ওদের ওই স্টাফদের বেতন শেষে ভিক্ষা করা লাগবে,
প্রতিবাদের ভাষা ঠিক চলছিল ভালো চলবে ইনশাআল্লাহ এই দেশে যেন কেউ আর মাথা সাড়া দিয়ে অন্তত ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলে টিকতে না পারে দুই একটা একটু দেন দেখেন বাকিগুলো এমনি ভয়তে টাইট হয়ে যাবে ভয়তে টাইট হয়ে যাবে এ কথা আল্লাহ নিজে জানিয়েছে কোথায় বলেন তো ঠিক পর্যন্ত শেষ না এটা আছে সূরা আনফা 9 নাম্বার পারা না 9 নাম্বার না 10 নাম্বার 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 60 নাম্বার আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াউদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিদুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম ওয়া আখরিনা মিন দুনিহি হে মুসলমানেরা ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও যেন আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা ভয় পায় এই তো সন্তুষ্ট থাকে এই জন্য এমন এমন কিছু ব্যবহার করা লাগবে আমরা ওরা যেমন তৈরি করছে ইসলামের বিরুদ্ধে আমাদেরকেও যদি আমরা করতে পারি ওদেরকে অন্তত আতঙ্কে রাখা যাবে আল্লাহ আমাদেরকে এই জিহাদটা অন্তত করার তৌফিক দিন যারা কোরআন পড়ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি শুদ্ধ করে অবশ্যই পড়েছেন আর কোরআন পড়লে মানুষের অন্তর নরম হয় ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ এবং কঠিন হৃদয় হতেন তাহলে মানুষ আপনার কাছে আসতো না আপনার অন্তর যদি নরম না হয় কোমল না হয় মানুষ আপনার পাশে আসবে না এই জন্য কোরআন দিয়েই আপনার মনকে আল্লাহ নরম করবেন ফাজ্জান গালিজাল কলবি লাংছাদু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম এই জন্য কোরআন যারা পড়ে তাদের গুনাহগুন হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয় তার মানুষের জন্য তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চায় ওয়াসাউবিরহুম ফিল আমরি মানুষের জন্য যখন পরামর্শ করে তখন যে কোনো কাজের আগে পরামর্শের ভিত্তিতে তারা কাজ করে ভাই যা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ সিদ্ধান্ত নেয় কিন্তু ভরসা করে আল্লাহর উপরে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন অবশ্যই আমি আল্লাহ ইউহিব্বু ভালোবাসি যারা আমার উপরে ভরসা করে আর এই গুণগুলো অর্জন হয় তাদের যে মানুষগুলো কোরআন পড়ে কোরআন বোঝে তাছাড়া মানুষের অন্তর পরিশুদ্ধ হওয়া নরম হওয়া কোমল হওয়া সম্ভব না আর যে সমস্ত অফিসে দেখবেন বস এমন ভাব নিয়ে থাকে এ বস না ডাকাত মনে হয় কিন্তু আমি এমন অফিস পেয়েছি যে সমস্ত অফিসে 8 ঘন্টা ডিউটি যারা অধীনস্থ আছে বসের আচরণ পেয়ে 8 ঘন্টা না মনে করে যে আরো 5 ঘন্টা হলেও ভালো হতো কথা বুঝতেছেন এমন এমন অফিসও আছে 8 ঘন্টার ভেতরে সব চিন্তায় থাকে আল্লাহ 8 ঘন্টা যাবে কখন কারণ যার আন্ডারে আছে এ তো মানুষ না এর অন্তর তো পশুর অন্তর যে সমস্ত অফিসের অফিসারদের বসদের অন্তরে কোরআন থাকার কারণে তাদের অন্তরগুলো কোমল হয় নরম হয় সফট হয় মোলায়েম হয় তাদের কাছে মানুষ কাজ করেও শান্তি পায় সুতরাং যারা শিখেছেন তাদের অন্তর যেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম হয় আমি আয়াতের ব্যাখ্যায় 5টা পয়েন্ট তৈরি করেছিলাম যেহেতু সময় মনে হয় আর নেই শেষ করে দিলাম আজকে